কিরো এবার দেখবি কি হয়, তোর স্বামী আর কন্যা কোন চিহ্নই তুই খুঁজে পাবি না। এর আগে তোর কন্যা আলো নিজের শক্তির সাহায্যে আমার প্রয়োগ করা ওই ঝড়কে থামিয়ে দিয়েছিল, কিন্তু এবার এবার তো কিছুতেই ওর শক্তি দিয়ে এই বৃষ্টি বর্ষণ বন্ধ করতে পারবে না। যতক্ষণ না আমি ইচ্ছে করে এর বৃষ্টিকে থামাবো। এই কি, এই শকুন রাস্তা সত্যি সত্যি ওর জাদু শক্তি দিয়ে বৃষ্টি নামিয়ে দিল। তাহলে তাহলে এখন কি হবে? আর শকুন রাস্তা কিছুতেই থাম। মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। সূর্য না ফিরে আসায় সূর্যের বাবা মায়ের মন অনেক খারাপ থাকে। তাহলে আমার ছেলেটা এখনো ফিরে এলো না। দরবেশ বাবা তো বলেছিলেন যে দু তিন দিনের মধ্যেই নাকি আমার সূর্য আমার কাছে ফিরে আসবে, কিন্তু কই কই আমার ছেলেটা? ও তো এখনো ফিরে এলো না। সূর্যের মা, তুমি এত চিন্তা করো না। দরবেশ বাবার কথা কখনোই মিথ্যা হতে পারে না। তিনি যখন বলেছেন তখন ঠিক আমাদের সূর্য আমাদের কাছে খুবই তাড়াতাড়ি ফিরে আসবে। সেটা তো জানি, কিন্তু তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে নাকি? আমাদের নিজেদের তো আমাদের ছেলেটাকে খুঁজতে হবে। সূর্যের মা, তোমাকে আর কি বলবো, আমাদের সূর্যকে যে কোনো এক সাপুরে ধরে নিয়ে গেছে, আর তার বাড়ি কোথায় সেটাও আমি জানি না। আর তোমাকে তো আমি একথা বলতেও পারছি না। তাহলে তুমি এক্ষুনি ওই সাপুরে বাড়িতে যেতে চাইবে। আর দরবেশ বাবা যখন আমাকে বলেছে যে আমাদের সূর্য নিজে ফিরে আসবে, তাহলে আর এসবের কি দরকার আছে? কি গো, তুমি এভাবে চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? চলো না, চলো না আমরা দুজনে একসাথে আমাদের সূর্যকে খুঁজতে বেরোই। সূর্যের মা, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় যাবে? তুমি দরবেশ বাবার কথায় কি ভরসা রাখতে পারছো না? না না, তা কেন, অবশ্যই আমার দরবেশ বাবার কথায় ভরসা আছে। আসলে আসলে ছেলেটাকে অনেকটা দিন হলো দেখি না, তো তাই আর কি মনটা মানতে চাইছে না গো। ওদিকে সূর্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়িতে ফিরে আসে। মা, মা, বাবা, কোথায় তোমরা? সূর্য, আমার সূর্য, সূর্যের বাবা, মনে হলো আমার সূর্য আমাকে ডাকলো। এসব কি বলছো কি সূর্যের মা? এই বৃষ্টির মধ্যে আমার সূর্য আসবে কোথা থেকে? তুমি বোধহয় ভুল শুনেছো। হ্যাঁ, তাই হবে হয়তো। আসলে সারাক্ষণ ওকে নিয়ে চিন্তা করতে করতে আমার মনে হচ্ছে এই বুঝি আমার ছেলেটাই এসে আমাকে মা বলে ডাকবে। মা, মা, বাবা, কোথায় তোমরা? ওই দেখো, ওই দেখো, আমার সূর্য আবারও আমাকে ডাকলো। না না, এটা ভুল হতে পারে না। আমি এতটা ভুল কিছুতেই শুনতে পারি না। হ্যাঁ হ্যাঁ সূর্যের মা, আমি স্পষ্ট সূর্যের গলা শুনতে পেলাম। তাহলে কি সত্যি আমার সূর্যটা চলে এলো? হ্যাঁ, তাই হবে হয়তো, আমার সূর্য চলে এসেছে। সূর্য, সূর্য, বাবা! একথা বলে সূর্যের মা আর সূর্যের বাবা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায়, আর দেখতে পায় যে সূর্য বৃষ্টির মধ্যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই তো আমার সূর্য, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। সূর্য, সূর্য, বাবা, তুই কোথায় চলে গিয়েছিলি? আর এ কদিন কেন ফিরে আসিস নি? হ্যাঁ বাবা, তুই জানিস তোকে ছাড়া আমরা কতটা কষ্টে ছিলাম। বাবা, বাবা, সূর্য, বল বাবা, তুই কোথায় ছিলিস? ওই মেয়েটা, মানে ওই আলোটা তোকে বশ করে নিয়ে চলে গিয়েছিল, তাই তো? এসব কি বলছো কি মা? আলো আমাকে বশ করে নিয়ে যাবে কেন? আর তাছাড়া আমার তো আলোর সাথে দেখাই হয়নি। আহ সূর্যের মা, তুমি কি শুরু করলে বলো তো? ছেলেটা আমার বাড়িতে ফিরে আসছে, আর তাকে তুমি এই বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখবে? তাই তো, সূর্য, বাবা, ঘরে আয়, না হলে সে তো ঠান্ডা লেগে জ্বর আসবে বাবা। আজ আমার মনের ভেতরে কেমন যেন করছে, আমার মনে হচ্ছে আমার আলো হয়তো কোনো বিপদে আছে। আর এখানে এই নাগলোক থেকে তো আমি সেই সবের কিছু জানতে পারছি না। দরবেশ বাবা এখন এখানে নেই,
ওনার কাছে থাকলে হয়তো আমি সবটা জানতে পারতাম যে আমার মেয়েটা এখন কি করছে, কোথায় আছে, ওর কি অবস্থা, ও কি আদৌ শকুনরাজকে খুঁজে পেল কিনা, আর ও কি কিরণ আর রবিনকে উদ্ধার করতে পেরেছে, এই সবটা জানতে পারতাম। কিন্তু দরবেশ বাবা তো এখন কিছুতেই এখানে আসতে পারবেন না, আর তাই তো আমাকে দরবেশ বাবার কাছে যেতে হবে। অন্তত সেখানে গেলে আমি আমার আলোটার খোঁজ পেয়ে যাব। তখনই নাগরাজ সেখানে চলে আসে। নাগরাজ তুমি এসেছো, ভালোই হয়েছে। শোনো, তুমি তুমি নাগলোকে থাকো, আমি একটু দরবেশ বাবার কাছে যাচ্ছি। কিন্তু নাগরানী, এখন এই মুহূর্তে দরবেশ বাবার কাছে কেন যেতে চাইছো তুমি? আমার আলো এখন কেমন আছে, কোথায় আছে, কি করছে, এসব কিছু জানতে পারছি না আমি। আর দরবেশ বাবাও এখনো এখানে আসতে পারবেন না, আর তাই তো ওনার কাছে গেলে অন্তত সবটা জানতে পারবো আমি। কিন্তু নাগরানী, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির বর্ষণ এতটাই তীব্র যে একটা পশু পাখি পর্যন্ত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছে না, আর তুমি এই বৃষ্টির মধ্যে কি করে বের হবে? তাহলে তাহলে কি আমি দরবেশ বাবার কাছে যাব না নাগরাজ? নাগরানী, আমি জানি আলোর জন্য তোমার খুব চিন্তা হচ্ছে, তাই তুমি এমনটা করছো। কিন্তু আমি তোমাকে আবারও বলছি, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে আমাদের আলো সুস্থ অবস্থায় কিরণ আর রবিনকে নিয়ে ফিরে আসবে। উপায় উপায় যে আমাকে খুঁজে বের করতেই হবে, না হলে না হলে আমি যে তোমাদেরকে বাঁচাতে পারবো না, আর আমরা নিজেরাও বাঁচতে পারবো না। কিন্তু আলো মা, তুই তোর জাদু শক্তিও প্রয়োগ করলি, আর তাতে তো কিছুই হলো না রে মা। কিছু হয়নি সেটা তো দেখতেই পেলাম, কিন্তু তাই বলে কিভাবে চুপ করে থাকবো, আমাকে আবারও চেষ্টা করতে হবে কিছু একটা করার। আলো আমার মনে হচ্ছে আর কিছু করার নেই, এখন শুধুমাত্র চুপচাপ আমাদের নিজেদের শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। না না মেঘমালা, না, এখনো আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। আর বিধাতার উপর ভরসা রাখো, বিধাতা কখনোই আমাদেরকে নিরাশ করবেন না, তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। হে বিধাতা, আমরা এখন জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান করছি, তুমি দয়া করে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, আমাদেরকে সাহায্য করো। তখনই হঠাৎ করে আলোর মাথায় একটা বুদ্ধি আসে। বাবা মেঘমালা, আমি তোমাদের সবার জীবন বাঁচানো একটা উপায় পেয়ে গেছি। সত্যি সত্যি বলছিস মা, কি উপায়? বাবা, মেঘমালার শরীর যেন এই বৃষ্টির পানিকে স্পর্শ না করতে পারে, এর একটা উপায় আমি পেয়েছি। দাঁড়াও বাবা, এক্ষুনি আমি আমার শক্তি প্রয়োগ করছি। এ কথা বলে আলো তার শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথেই সে একটি সুরক্ষা বলয় সৃষ্টি করে, আর সেই সুরক্ষা বলয়টি মেঘমালা সহ রবিন ও আলোকে বেষ্টিত করে ফেলে, আর সেই সুরক্ষা বলয়টির কারণে বৃষ্টির পানি মেঘমালা সহ আর কারোর শরীরকে স্পর্শ করতে পারে না। আলো আলো, আমার শরীরে এখন আর একটু বৃষ্টির পানি স্পর্শ করছে না, আর তাই আমার শরীর আর বলছেও না। হ্যাঁ মেঘমালা, বিধাতার ইচ্ছায় আমরা এবারও এই বিপদকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। একি হলো ওই আলো তো এবারও নিজেকে বাঁচিয়ে নিল। না না, এটা কিছুতেই হতে পারে না, ও নিজের বুদ্ধি খাটিয়ে আমার এই শক্তিকে অকেজো করে দিল। আর ওদের যদি এই বৃষ্টি বর্ষণ কোনো ক্ষতি না করতে পারে, তাহলে তাহলে বৃষ্টি জড়িয়ে আমার কি লাভ আছে? এক্ষুনি এক্ষুনি আমাকে ওই জাদু শক্তিকে বন্ধ করতে হবে, কারণ এতে করে আমার শক্তি ক্ষয় হচ্ছে, আর বিনা কারণে আমি কখনোই আমার শক্তি ক্ষয় করব না। এ কথা বলে শকুনরাজ সেই বৃষ্টিকে থামিয়ে দেয়। কি শকুনরাজ, কি হলো তোমার? দম্ভ দেখি চুরমার হয়ে গেল। তাহলে কি আমার আলো তোমার এই শয়তানি শক্তিকেও ব্যর্থ করে দিল?
তুমি তো বলেছিলে যে তোমার এই শক্তিকে নাকি আমার আলো তার ক্ষমতা দিয়ে নষ্ট করতে পারবে না। তাহলে তাহলে তো দেখে তোমার কথার উপরে তোমার নিজেরই কোনো ভরসা নেই। আমার আলো তোমার জাদু শক্তিকে অকেজো করে দিল। তোর আলো নিজের শক্তি খাটিয়ে আমার শক্তিকে ধ্বংস করতে পারেনি। তবে তোর আলো যে অনেক চালাক, আর তাই তো একটি সুরক্ষা বলয় সৃষ্টি করে নিজেদেরকেও সুরক্ষা বলয়ে আবদ্ধ করে ফেলেছে। আর তাই তো এ ধাক্কায় ও মেঘমালাকে বাঁচিয়ে দিয়েছে। শকুনরাজ, শক্তি আর বুদ্ধি খাটিয়েই তো যুদ্ধে জয়ী হতে হয়, আর আমার আলো এবার ওর বুদ্ধি খাটিয়েই তোকে পরাজিত করলো। আর তুই দেখবি আর কিছুক্ষণের মধ্যেও ও এখানেও পৌঁছে যাবে, আর এখানে এসে তোর প্রাণটাকেও কেড়ে নেবে। সব কিছু কি এতটাই সহজ নাকি? একবার দুইবার, কিন্তু বারবার তো তোর আলোকে আমি জিততে দেব না। আমার কাছে এখন আমার সব থেকে বড় অস্ত্র রয়েছে, আর এই অস্ত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে তোর আলো কিছুতেই আর নিজেকে রক্ষা করতে পারবে না। কিন্তু তুই যাই বলিস না কেন শকুনরাজ, তুই কিছুতেই আমার আলোর হাত থেকে বাঁচতে পারবি না। আর তাই তো বলছি তুই তোর মৃত্যুর দিন গুনতে শুরু কর। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।